মাননীয় রাজ্যপাল ডাঙরিয়াক আমি আজি অসম জাতীয় পরিষদের তরফের পৰা তেখেতক সাক্ষাৎ করি কেবাটাও গুরুত্বপূর্ণ বিষয় আমি তেখেতক অবগত করেছো, তেখেতর হস্তক্ষেপ বিচারিছো। বিশেষকৈ আপনাদের জানে যে শেহতীয়াকে অসমত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকর নিযুক্তি প্রক্রিয়া আরম্ভ হয়েছে 5,320টা পদর। এই প্রার্থী সমূহ আমি দেখিবলৈ পাইছো যে বাহিরের রাজ্যের পৰা আহিছে, বহিরাজ্যের পৰা। বিশেষকৈ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যত 23 লাখ নিবনুয়া সরকারি পঞ্জীয়নকৃত নিবনুয়া আছে, এই সকলে প্রাথমিক বিদ্যালয়ত শিক্ষকতা করব পৰা যোগ্যতা নাই বা তেওঁলোকক দিয়ার পৰা বারণ করে বাহিৰৰ পৰা মানুহ বিভিন্ন রাজ্যের পৰা ইয়ালে চাকরি করবলে প্রাথমিক বিদ্যালয়ত শিক্ষকতা করবলে অহার বাটটো সরকারে যেটা মুকলি করে দিছে এই বন্ধ হব লাগে। আর আমি এটা কথা স্পষ্টকৈ কৈছো যে তৃতীয় চতুর্থ বর্গর কর্মচারী আর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকর দরে চাকরি তেওঁলোকে যদি বাহিরের পৰা মানুহ আনি যদি ইয়াত নিযুক্তি দিয়ে তেতিয়াহলে আমার নিবনুয়া সকলের প্রতি চূড়ান্ত অন্যায় করা হয়েছে। আর তার লগে লগে শেহতী শিক্ষামন্ত্রীর বক্তব্য সম্পর্কটি কৈছো, তেওঁ কৈছে যে শিক্ষামন্ত্রীয়ে কৈছে যে বাংলা মাধ্যম আর হিন্দী মাধ্যমের পৰা তেওঁ এই বিদ্যালয়সমূহতে বাহিরের পৰা তেওঁলোকে এপ্লাই কৰিছে বা তেওঁলোকে নিযুক্তি প্রক্রিয়াত অংশগ্রহণ করবে খুঁজছে। আমার কথা হল যে অসমত যিসকল বসবাস করা হিন্দি ভাষী বাংলা ভাষী যিসকল তেওঁলোকৰ যথেষ্ট নিবনুয়া যুবক যুবতী শিক্ষিত আছে, তেওঁলোকক চূড়ান্ত অন্যায় করে বাহিরের পৰা আনিছে। কেবলমাত্র তেওঁলোকক ভোট লগার সময় ভোট বেঙ্ক হিসাবেহে ইউজ করে, ব্যবহার করে, আর চাকরি দিয়ার সময় বাহিরের পৰা তেওঁলোকে প্রার্থী আনি নিযুক্তি দিয়া কথাটো চূড়ান্ত অন্যায়। আর অসমত বসবাস করা হিন্দি ভাষী বাংলা ভাষী সকলের প্রতি তেওঁলোকৰ যিটো বিদ্বেষমূলক মনোভাৱ, তেওঁলোকক অন্যায় কৰা যিটো মানসিকতা, সেইটো প্ৰকট হৈছে, স্পষ্ট হৈছে। দ্বিতীয় বিষয়টো হ'ল, আপোনালোকে জানে যে শেহতীয়াকৈ জোনমণি ৰাভাৰ যিটো মৃত্যু, এইটো এটা অতি ৰহস্যঘন এটা আৱৰ্তৰ মাজত সোমাই পৰিছে। আৰু এই গোটেই ঘটনাটোৰ লগে লগে আমি মুখ্যমন্ত্ৰীৰ স্থিতিও দেখিছোঁ। তেখেতে প্ৰথম প্ৰাথমিক পৰ্যায়ত এটা আওকনীয়া মনোভাৱ দেখুৱাইছিল, তেওঁ গম নাপাওঁ বুলি কৈছিল, DCSPহে কেৱল গম পায়, এনেকুৱা ধৰণৰ এটা মানসিকতা প্ৰদৰ্শন কৰিছিল। আমি কৈছোঁ যে এগৰাকী সাহসী দায়িত্ব কৰ্তব্যপৰায়ণ এগৰাকী বিশেষকৈ মহিলা সাব ইন্সপেক্টৰগৰাকী আমি হেৰুৱালোঁ। মুখ্যমন্ত্ৰীয়ে যেনেকৈ অংকিতা দত্তৰ এখন FIR ভিত্তিত যিটো সক্ৰিয়তা দেখাইছিল, যি ধৰণে কৰ্ণাটকলৈ পঠাইছিল মানুহ, যি ধৰণে অতি অসমীয়া মহিলা সম্পৰ্কত যেনেকুৱা ধৰণৰ আৱেগিক আৰু দায়িত্বপূৰ্ণ মন্তব্য কৰিছিল, জোনমণি ৰাভা হোৱাৰ কাৰণে এইটো বক্তব্য নাহিল নেকি, এইটো কথা মূল কথা। আৰু দ্বিতীয় কথাটো হ'ল যে এই গোটেই কাণ্ডটো বিভিন্ন কথা বতৰাবোৰ আহিছে, বিশেষকৈ গৰু সিন্ডিকেটৰ চক্ৰই পইচা দিবলৈ জোনমণি ৰাভাক সেই দিনটোত লগ কৰাৰ কথা, তাৰ লগে লগে অবৈধ সোণ আৰু ফেক কাৰেঞ্চি যিটো নকল টকাৰ যিটো সৰবৰাহ সিন্ডিকেট, এই সমগ্ৰ প্ৰক্ৰিয়াত প্ৰশাসনিক বিষয়া জড়িত, উচ্চপদস্থ বিষয়া জড়িত, উচ্চপদস্থ বিষয়াসকল বহুদিন তেওঁলোকে ট্ৰেঞ্চফাৰ নহয়, কাৰ নেতৃত্বত চলিছে, কাৰ নিয়ন্ত্ৰণত, মানুহৰ সন্দেহ হৈছে সমগ্ৰ প্ৰশাসনিক ব্যৱস্থা, পুলিচ আৰু ৰাজনৈতিক পৃষ্ঠপোষকততে সকলো কাম চলিছে। গতিকে এই সমগ্ৰ বিষয়সমূহৰ সম্পৰ্কত সন্মানীয় ৰাজ্যপাল ডাঙৰীয়াৰ হস্তক্ষেপ বিচাৰিছোঁ, শক্তিশালী পদক্ষেপ বিচাৰিছোঁ। তাৰ লগে লগে আমি বহুদিনৰ পৰা ইল্লিগেল যিটো কোল মাইনিং, অবৈধ কয়লাৰ খনন সৰবৰাহ, ৰেড হল মাইনিং যিটো নেশ্যনেল গ্ৰীণ ট্ৰিবিউনেলে বন্ধ কৰিছে, আৰু মাইনিং সম্পৰ্কত উচ্চ ন্যায়ালয়ৰ এটা বিশেষ নিৰ্দেশনা আছে, লিডু মাৰ্ঘেৰিটাৰ কয়লা খনি যিসকল চিণ্ডিকেট কৰি থকা যিটো চক্ৰ ডিব্ৰুগড় দিছপুৰৰ পৃষ্ঠপোষকতাত চলি আছে, মুখ্যমন্ত্ৰীৰ অফিচ জড়িত, এই কথাবোৰ মানুহৰ মাজত চৰ্চা হৰব চৰ্চা চলিছে। সেই কথা বতৰাবোৰ হোৱাৰ পিছত আমি ভাৰতবৰ্ষৰ সন্মানীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া, উচ্চতম ন্যায়ালয়ৰ সন্মানীয় যি মুখ্য ন্যায়াধীশ, ভাৰতবৰ্ষৰ লোকসভাৰ অধ্যক্ষ, ৰাজ্যসভাৰ অধ্যক্ষ সকললৈ আমি প্ৰেৰণ কৰিছিলোঁ আৰু এই বিষয়টো নেশ্যনেল গ্ৰীণ ট্ৰিবিউনেলৰ প্ৰেৰণ কৰিছিলোঁ, কিন্তু আমি কোনো ধৰণৰ হস্তক্ষেপ আমি দেখা নাই। বিষয়টো যাতে ৰাজ্যপাল ডাঙৰীয়াই উদ্যোগ লৈ প্ৰধানমন্ত্ৰী আৰু সকলো স্তৰতে বিষয়টো অৱগত কৰে, চুপাৰী চিণ্ডিকেট হওক, কাঠৰ চিণ্ডিকেট, তাৰ লগে লগে বালিৰ চিণ্ডিকেট, মাছৰ চিণ্ডিকেট, পাণৰ চিণ্ডিকেট, কণীৰ চিণ্ডিকেট,
যার ফলত দাম সদায় বৃদ্ধি হয়, সাধারণ জনতা জিয়াটো ভুগিব লগা হয়। এটা ব্রয়লার সিন্ডিকেট চলি আছে, এই সকল কথা কোথ যে সাধারণ মানুষ এটা সর্বশ্রান্তর জীবন জীবিকা বর্তাই রক্ষা অতি টান কাম হয়ে পড়ছে। এইবর সম্পর্ক শক্তিশালী ভূমিকা, ইন্টারভেনশন লাগে, হস্তক্ষেপ লাগে। আর তৃতীয় বিষয়টি হল আমার মাতৃভাষার মাধ্যম, অসমীয়া মাধ্যম, বড়ো, মিচিং সকল মাধ্যমত আমি দেখিলে পাইছো যে আমার প্রাথমিক আর মাধ্যমিক স্তরত শিক্ষা নিজের মাতৃভাষার মাধ্যমত হব লাগে। এই নতুন শিক্ষা নীতি, নিউ এডুকেশন পলিসিয়ে কৈছে। আর এই সম্পর্ক গোটেই বস্তুটো বা গোটেই বিষয়টি আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী বিভিন্ন সময়ত করেছে, এডভোকেট করে আইছে যে মাধ্যম, শিক্ষার মাধ্যম মাতৃভাষাত হব লাগে। আনকি উচ্চ শিক্ষা, অভিযান্ত্রিক শিক্ষা আর চিকিৎসা শিক্ষক আমার মাতৃভাষার মাধ্যমত হলে তাকে নকরি মুখ্যমন্ত্রী আর শিক্ষামন্ত্রী বলপূর্বকভাবে ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর পর ইংরাজিত অঙ্ক আর বিজ্ঞানের পাঠ্যপুথি প্রণয়ন করবে, আর তৃতীয় শ্রেণীর পর দিবলে রণকৌশল তৈরি করেছে। আর আনকি আমি দেখবলে পাইছো যে আমার যুব মডেল বিদ্যালয় সেইবোরও কেন্দ্রীয় বোর্ডের অধীনত ইংরাজি সরকারি মাধ্যম মাতৃভাষার মাধ্যমের প্রতিহে আসলে দায়বদ্ধ, সেই কথাটো নকৰি তেওঁলোকে ইংরাজি মাধ্যমত যে পাঠ্যপুথি সফা করেছে সফা করেছিল বন্ধ করব লাগে তাৎক্ষণিকভাবে। এই ক্ষেত্রত রাজ্যপালের আমি হস্তক্ষেপ বিচারিছো। আর রাষ্ট্রীয় শিক্ষা নীতি, যে নতুন শিক্ষা নীতি, নিউ এডুকেশন পলিসির রেকমেন্ডেশন যুব আছে, এইবরে আখরে আখরে পালন করব লাগে। কেনেকৈ প্রধানমন্ত্রী আর গৃহমন্ত্রীর সিদ্ধান্ত, নিউ এডুকেশন পলিসির সিদ্ধান্তর বিপরীতে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া সিদ্ধান্ত গ্রহণ করলে, সেই সম্পর্কত রাজ্যপাল ডাঙরিয়া, প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রীক বিষয়বর অবগত করবর কারণে